আমার নাম অঙ্কিতা মাইতি। আমি আমি পূর্ব মেদিনীপুরের কন্টেনাউ স্থান থেকে জায়গা থেকে এসেছি। আমার একটা এখন উঁচু দাঁতের সমস্যা আছে, আমার উপরের পাটি দাঁতটা উঁচু, এবং আমি এর জন্য ফ্রাস্ট্রেশন ছিল আমার, আমাকে সবাই অপমান করতো, এবং যার জন্য আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে আছি এখনও। এবং আমি এখানে এসে ডক্টর অনির্বাণ সেনগুপ্ত ডেন্টাল ফাউন্ডেশন রিসার্চ সেন্টারে এসে আমি এখানে কিছু পেশেন্টের সঙ্গে কথা বলেছি। নিয়ামত বানু নামক একজন মুসলিম পেশেন্টের সঙ্গে আমি কথা বলেছি, এবং এখানে এসে মালতি সেনের সম্পর্কে আমি কথা বলেছি, এবং ওদের কাছে আমি জানতে পেরেছি যে ওনাদের এই রিকনস্ট্রাকশনটা করার পরে কোনো ব্যথা যন্ত্রণা বা রক্তপাত কিছুই হয়নি। এবারে আমার একটু মানসিকভাবে আমি আশা পাচ্ছি যে আমিও যদি এই ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাই, তাহলে আমিও আশা করি ডাক্তারবাবুর কাছ থেকে ভালোভাবে, আমিও ওনাদের মতোই ভালোভাবে, আমার কোনো ব্যথা যন্ত্রণাবিহীনভাবে আমি একটা ভালো একটা জীবন আমি পেতে পারি। আর ইনি আমার বাবা, এনার নাম শরীর বরণ মাইতি, ইনি একটি সরকারি দপ্তরে কাজ করেন। দিস ইজ দ্য বিফোর ট্রিটমেন্ট অফ অঙ্কিতা মাইতি রিকনস্ট্রাকশন ডান বাই ডক্টর অনির্বাণ সেনগুপ্ত ইন রয়েল নার্সিং হোম। দিস ইজ দ্য প্রেজেন্ট প্রোফাইল অফ অঙ্কিতা মাইতি ফ্রম কন্টাই। আমার নাম অঙ্কিতা মাইতি, আমি আগে এখানটায় এসেছিলাম আমার উঁচু দাঁতের সমস্যা নিয়ে। আমি খুবই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম তখন, ভাবছিলাম যে কিভাবে এই সমস্যা থেকে আমি মুক্তি পাবো। ডাক্তার অনির্বাণ সেনগুপ্তর কাছে এসে আমি এনার কাছে চিকিৎসা করে আমি খুব খুব উপকৃত হয়েছি। আমার আমার আগে যে কনফিডেন্স অভাব ছিল, আমি ভুগতাম যে কথা বলতে পারতাম না, এখন সে সমস্ত কোনো সমস্যা নেই। সবাই দেখে খুবই প্রশংসা করছে, খুবই ভালো বলছে, মানসিকভাবে আমি খুব হ্যাপি। এবং আমি ডাক্তার অনির্বাণ সেনগুপ্তকে অশেষ অশেষ আন্তরিকভাবে আমি মন থেকে শুভেচ্ছা জানাতে চাই যে আমাকে এইভাবে একটা নতুন জীবন দিয়েছে। ইনি আমার বাবা, এনার নাম সলিল বরণ মাইতি। আমি আমার নাম আমি আমি অঙ্কিতার বাবা, আমার নাম শ্রী শরীরবন মাইতি। আমি মেয়ের এই দাঁতের উঁচু সমস্যা নিয়ে আমি ডাক্তার অনির্বাণবাবুর কাছে এসেছিলাম, এবং তিনি ভ্যালুয়েবল অ্যাডভাইস দিয়েছেন, এবং তারপরে আপনার রিকনস্ট্রাকশন তিনি রিকনস্ট্রাকশন করার পরে তারপরে আমি দেখতে পাচ্ছি আমার মেয়ের সুন্দর মুখমণ্ডল এসেছে, এবং এখন সমাজে সুন্দরভাবে তার একটা অ্যাকনোলেজমেন্ট একটা রেকগনিশন আমি পেয়েছি, এবং এবং তার পরে পরে একটা আমি এমনি একটা তার লাইফে একটা টার্নিং পয়েন্টে আমি একটা সুন্দর টার্নিং পয়েন্টে পৌঁছতে পেরেছি। কোনো ব্যথা হয়েছে? না, কোনো ব্যথা যন্ত্রণাবিহীন, কোনো দাঁত তোলা হয়েছে? না, কোনো দাঁত তোলা। এক কথায় এটা এক্সপিরিয়েন্সটা বলো। এক কথায় বলতে গেলে আমি খুবই খুশি হয়েছি, আমার কোনো ব্যথা যন্ত্রণা কোনো কিছু হয়নি, এবং খুবই কনফিডেন্ট এখন আমি পেয়েছি কথা বলতে, এবং জীবনযাপনে আমার খুবই ভালো লাগছে। ডাক্তারবাবুকে অশেষ ধন্যবাদ। Thank you.
প্রিভিয়াস ট্রিটমেন্ট অফ অঙ্কিতা মাইতি? প্রিভিয়াস প্রোফাইল পিকচার অফ অঙ্কিতা মাইতি? আপনার নাম কি, সমস্যা নিয়ে এখানে আসছেন? আপনার তো সমস্যা যাদের ছিল তাদের সব ঠিক হয়েছে? আমার নাম অঙ্কিতা মাইতি, আমি কাঁথি থেকে এসেছি। আমি ডক্টর অনির্বাণ সেনগুপ্তর চেম্বারে চিকিৎসা করানোর জন্য এসেছিলাম। আমার প্রথমে উঁচু দাঁতের সমস্যা ছিল এবং আমার ঠোঁট ঠিক মতো বন্ধ হতো না, আমি আগে এরকম দেখতে ছিলাম। নাম কি, বয়স কত? আপনার মনের কি ধারণা হচ্ছে আপনার রিসেন্ট? রিসেন্টলি আমার অপারেশন হয়েছে এবং এর পরে আমি বুঝতে পারছি আমার ঠোঁটের রিকনস্ট্রাকশন হয়েছে, বোথ জ রিকনস্ট্রাকশন হয়েছে, চিন করেছি আমি। এবং আমার রিকনস্ট্রাকশনের পরে আগে থেকে আমি অনেক ফেয়ার হয়েছি, আমার রংটা অনেক উজ্জ্বল হয়ে গেছে এবং সমস্ত কিছুই হয়েছে ডক্টর অনির্বাণ সেনগুপ্তার আশীর্বাদে। আমি খুবই এখন খুবই খুশি, এখন আমি আমার আগের যে আমার মুখ ছিল তার থেকে অনেক পরিবর্তন হয়েছে, সবাই প্রশংসা করছে। এর জন্য আমি ডাক্তারবাবুর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং আমি এবং এই অপারেশনটা করার সময় আমার কোনো ব্যথা যন্ত্রণা কোনো কিছুই হয়নি এবং কোনো দাঁত তোলা হয়নি। এবং অপারেশনটা সাকসেসফুল হওয়ার পরে আমি এবং আমার পরিবারের লোকজন সবাই খুবই খুশি হয়েছে, সবাই ডাক্তারবাবুর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে। আর ইনি হচ্ছেন আমার বাবা। আচ্ছা, আমার নাম শ্রী সলিলবন মাইতি, আমি অঙ্কিতার বাবা। অঙ্কিতা দীর্ঘদিন ধরে কিন্তু তার সেই দাঁতে উঁচু নিয়ে খুব সমস্যায় ভুগছিল এবং তার সেখানে ওই ম্যাট্রিমোনিয়াল একটা সমস্যা আমি এটা ফেস করছিলাম, যার জন্য আমি ডাক্তার অনির্বাণ সেনগুপ্তর কাছে আমি আসি এবং ওনার ট্রিটমেন্টে ওনার রিকনস্ট্রাকশান একটা হয়, ওনার ঠোঁট পর ইত্যাদি এই সমস্তগুলো রিকনস্ট্রাকশান হয় এবং আফটার রিকনস্ট্রাকশান কিন্তু শি লুকস ভেরি বিউটিফুল। হ্যাঁ, এবং তাকে ঠিক মতো চেনা মানে আগের থেকে এত সুন্দর তাকে লাগছে যে এখন তাকে আগের তুলনায় কিন্তু এত তাকে চেনা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। এবং বন্ধু বান্ধব তার ইত্যাদি তাকে খুবই প্রশংসা করছে এবং আমার বাড়িতেও আমার সব সদস্য এবং পাড়া প্রতিবেশী সবাই কিন্তু খুব খুশি এবং তাকে আগের তুলনায় তাকে যে এত সুন্দর লাগছে এখন সেই পার্থক্যটা কেউ বুঝতে পারছে না এরকম একটা জায়গায়। তবে আমি অনেক ডক্টর অনির্বাণ সেনগুপ্তের কাছে প্র্যাকটিক্যালি আমি খুব গ্রেটফুল। হ্যাঁ, আই এম রিয়েলি ওভারওয়েলমড উইথ দ্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অফ মিস্টার অনির্বাণ সেনগুপ্ত ফর মাই ডটার।